What we choose to do is really. Shubhecha, Shagotom, Apnadeshawake. Ami Canada, Toronto Shahore, Danforth theke bolchi. Ami Canmangla Immigration Services is Kornodhan. Ami Danforth Tamar Office. আর আমি এখানে বসে আসলে কথা বলতে চাচ্ছি আমাদের বাংলা ভাষাভাষী সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কারণ ইদানিং বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে যে জিনিসটি আমাকে খুব ভাবিত করছে, আমাকে খুব চিন্তিত করছে, সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। সেটা হলো প্রথমত একটা খুশির বিষয় যে আমরা অনেক বাঙালি দেখতে পাচ্ছি, বাংলাদেশের অনেক মানুষ আমাদের ড্যানফোর্থ এরিয়াতে আসছেন, আমাদের সংখ্যা বাড়ছে। এটা তো অবশ্যই খুশির কথা, আনন্দের কথা। কিন্তু ওনাদের সঙ্গে যখন কথা হচ্ছে, কথা বলছি বিভিন্নভাবে, ওনারা আসছেন অফিসে, ওনাদের মধ্যে যে উদ্বিগ্নতা বা ওনাদের যে কষ্টটা, সেই কষ্টটা আমাকে ব্যথিত করছে। আর সেই জন্যই আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের এখানে অনেকেই এসেছেন যারা আসলে ভিজিটর ভিসা এসেছেন, কিন্তু ওনারা যখন বাংলাদেশে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন, তখন তাদেরকে বলা হয়েছে, এজেন্সি থেকে বলা হয়েছে যে আপনারা আসলে ক্যানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, আপনারা ওখানে যেয়ে ওখানে প্রচুর লোক দরকার, ওখানে অ্যাপেল পিকার হিসাবে যেতে পারেন, আপনারা ওখানে কেয়ার গিভার হিসাবে যেতে পারেন, তো আপনারা ওখানে যেই আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, আপনারা কাজ করবেন এবং সাথে সাথে আপনারা আপনাদের ফ্যামিলিকেও নিয়ে যেতে পারবেন। এবং এই কথা বলে তাদের কাছ থেকে আসলে যার কাছ থেকে যেভাবে টাকা নিতে পারছে, সমস্ত অসহায় মানুষ, তারা তাদের সর্বস্ব বিক্রি করে, কেউ 30 লাখ, কেউ কেউ 40 লাখ, আবার কেউ কেউ আর একটা গ্রুপও পেয়েছে যারা একটু সচেতন, তাদের কাছ থেকে আবার এত বেশি টাকা নেয়নি, তাদের কাছ থেকে হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম নিয়েছে। তাদেরকে আবার বলেছে যে শুধু ভিজিটর ভিসাই। কিন্তু এগুলো আসলে দুই ধরনের, দুইভাবে কাজ করেছে এজেন্সিগুলো, কাজ করছে এজেন্সিগুলো। যারা যাদেরকে বুঝতে পারছে যে কিছুটা সচেতন, তাদেরকে ভিজিটর ভিসা কথা বলেই তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আর যাদেরকে বুঝতে পারছে খুবই সহজ সরল ইনোসেন্ট, তাদেরকে বলছে যে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি পিআর হিসাবে যেতে পারছেন। তো তারা তো এই সর্বস্ব দিয়ে বিভিন্ন ফেক কাগজপত্র তৈরি করছে। মনে করেন একজন হয়তো তার হয়তো কোনো অন্য কোনো দেশে ভিজিট করার কোনো এক্সপিরিয়েন্সই নাই, কিন্তু এইসব এজেন্সিগুলো বিভিন্ন ফেক ভিসা তৈরি করছে। যেহেতু এখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়, সেহেতু ফেক ভিসা তৈরি করে তাদেরকে দেখাচ্ছে বিভিন্ন 4-5টা দেশে তারা ভ্রমণ করেছে, তারা হয়তো কোনো বিজনেস করছে না, কিন্তু তাদের বিজনেস ডকুমেন্ট তৈরি করছে, তাদের নামে বিজনেস লাইসেন্স তৈরি করছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেক বেশি সলভেন্সি দেখাচ্ছে, দেখিয়ে তারা ভিজিটর ভিসাগুলো পাইয়ে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো তো ভাবছে যে তারা এখানে ওয়ার্ক পারমিটে আসছে এবং তারা এখানে তাদের সর্বস্ব দিয়ে এখানে ব্যয় করে এখানে আসছে যে তারা এখানে পার্মানেন্টলি থাকবে, তাদের ভবিষ্যতে তাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারবে। কিন্তু যখন এখানে এসে যখন তারা আবার ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে যে আমার ওয়ার্ক পারমিট কোথায়, আমাকে ওয়ার্ক পারমিটের জন্য জবের ব্যবস্থা করে দেন, তখন আর তারা ফোন ধরছে না। এবং এই ইনোসেন্ট মানুষগুলো অনেকেই, এদের মধ্যে মহিলাও আছেন, এদের মধ্যে পুরুষও আছেন, এবং ওনারা যেটা করছেন যে ওনাদের এখানে এসে যেহেতু তাদের টাকা পয়সা, তো তারা সব কিছু শেষ করে এসছে এবং ভাবছে যে এখানে এসে কাজ পাবে, কাজ পেয়ে তারা তো তাদের কারো কারো কাছে এমনও হয়েছে যে কারো কারো কাছে যে এখানকার ঘর ভাড়া বা বাসা ভাড়া দেওয়ার যে টাকা সেটা নেই, খাওয়া দাওয়া করার টাকা নাই, খুব অসহায় অবস্থার মধ্যে আছে। তো সেই জন্যে আমার আসলে আজকের এই এটি একটি সচেতনতামূলক কথা বলা আপনাদের সঙ্গে। আমি চাই যে আপনারা অবশ্যই, বাংলাদেশ থেকে এখানে আসলে আমাদের ভালো লাগে, আমাদের এখানে প্রচুর লোকজনের প্রয়োজন আছে, কিন্তু আপনারা একটু সচেতন হয়ে, আপনারা যখন আবেদন করবেন, আপনারা যখন আসবেন, তখন একটু সচেতন হয়ে আবেদন করুন এবং কোন এজেন্সির মাধ্যমে কী ভিসা নিয়ে যাচ্ছেন, তারা আপনাদের কী ভিসা দিয়ে পাঠাচ্ছে, এগুলো নিয়ে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা আসবেন। আর তা না আসলে এখানে আসার পর, বিশেষ করে চাকরির বাজার, যেটা বলা হচ্ছে যে চাকরি সে পাবে অথবা ওয়ার্ক পারমিট, LMI, এই জিনিসগুলো কি খুব সহজ কিনা? না, একদমই সহজ না। এই এটাতে একটা মানে একটা
প্রতারণার সুযোগ আমাদের এজেন্সিগুলো নিচ্ছে। আমাদের কোভিডের সময়ে আমাদের স্পেশাল একটা মেজর নেওয়া হয়েছিল ইমিগ্রেশন, আমাদের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন ক্যানাডার তরফ থেকে, যে যেহেতু কোভিডের সময় লোকজন বাইরে আসতে পারছিল না, যেতে পারছিল না, এবং মেইনলি আমাদের এসেনশিয়াল ওয়ার্কার যারা আমাদের ফার্ম ওয়ার্কার, যারা আমাদের ফিশ মঙ্গারিং ফিল্ডে কাজ করছে, যারা আমাদের মিট প্যাকার, যারা আমাদের টাইলস সেটার, যারা আমাদের জেনারেল লেবারাল, যারা রাস্তায় রাস্তাঘাটে কনস্ট্রাকশনের কাজ করছে, এরা তো আসলে আমাদের এসেনশিয়াল ওয়ার্কার। এবং এরা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মতো দেশ থেকে ভিসা নিয়ে এদের আসতে হয় না, এরা কিন্তু ই ভিসা নিয়ে, যেমন মেক্সিকো, ক্যারিবিয়ান কান্ট্রিগুলো, নর্থ আমেরিকান কান্ট্রিগুলো, ইউরোপ থেকে এদের কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেরকম ভিসা নিয়ে আসতে হয় সেরকম ভিসা কিন্তু এদের দরকার হয় না, এরা কিন্তু ই ভিসা নিয়ে আসে। এবং এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, যুগ যুগ ধরে কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু আমাদের কেনেডিয়ান গভর্নমেন্টের সাথে এইসব দেশের চুক্তি স্বাক্ষরিত আছে, সেহেতু এইসব দেশ থেকে কিন্তু লোকজন হর হামেশাই বহু যুগ থেকে কিন্তু তারা আসে, এসে 6 মাসের জন্য কাজকর্ম করে, কাজ কর্ম করে, এবং এখান থেকে মেক্সিকো বা কিউবা বা ক্যারিবিয়ান কান্ট্রিগুলো তো আমাদের মতো এরকম 2 দিনের সফর না, এরা 6 ঘন্টা প্লেনের টিকিট কেটে চলে যায়, তো ওরা কাজ করে চলে যায়। এবং এই এই ওয়ার্কারদেরকে আমাদের যেহেতু বিশেষভাবে দরকার আমাদের ফিশ মঙ্গারিং ফিল্ডগুলো, আমাদের ফার্মগুলো চালানোর জন্যে, আমাদের ইভেন আমাদের কেয়ার গিভার যেগুলো আছে, এদের মধ্যে কিন্তু এই সমস্ত কান্ট্রি থেকে অনেক কেয়ার গিভারও কাজ করে, তো তাদের যেহেতু অনেক দরকার আমাদের, সেই জন্য গভর্নমেন্ট আসলে চেয়েছিল যে তারা যেন এখানে ওয়ার্ক পারমিট, তাদের তো এমপ্লয়াররা তাদেরকেও চায়, তাদের এমপ্লয়াররাও তাদেরকে চায়, এটা শুধু গভর্নমেন্ট না, তাদের এমপ্লয়াররাও তাদেরকে চায়, তো সেই জন্য গভর্নমেন্ট আসলে এটি এটি করেছিল বা এখনও এটি বলবৎ রেখেছে যে যেন এই সমস্ত সিজনাল ওয়ার্কার বা যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট এখানে আছে তাদের এমপ্লয়ার যদি চায় তাহলে LMIA ভ্যালিডেটেড জব অফার দিয়ে তাদেরকে ওয়ার্ক পারমিটে টেম্পোরারি থেকে তাদেরকে পারমানেন্টলি রাখার জন্য এই বিষয়টা করা হয়েছে। কিন্তু এটি কি আমাদের বাংলাদেশে আমাদের এজেন্সিগুলো এইভাবে ফলো আপ করে প্রচার করছে যে তোমরা এই সমস্ত জবের জন্য ফিশ মঙ্গারিং ফিল্ডে বা ফার্ম ওয়ার্কার হিসাবে, তোমরা অ্যাপেল পিকার হিসাবে, টাইলস সেটার হিসাবে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, মিট কাটার হিসাবে তোমরা চলে যেতে পারবে, কিন্তু এইসব জবের জন্য তো আসলে আমাদের বাংলাদেশের লোকজন আসতে পারবে না। এবং তারা এসে অনেকে আবার আরেকটা ফাঁদে পড়ছে, তারা এসে যখন শুনছে যে LMIA ভ্যালিডেটেড জব অফার দরকার, তারা এসে প্রথমে জব অফারের চিন্তা করছে, জব তো আসলে তাদেরকে, তারা যেহেতু নতুন এখানে তাদেরকে, তাদের তো জব পাওয়া মুশকিল, তাদের তো কোনো ওয়ার্ক পারমিটও নাই তাদের, তো তখন দেখা যায় অনেকে ক্যাশ বলছে যে ঠিক আছে তুমি তোমরা ক্যাশে জব করো, এবং ওখানেও এক ধরনের এক্সপ্লয়টেশন চলছে, তাদেরকে ওয়ার্ক পার ক্যাশে জবের কথা বলে তাদের কাজ যে পরিমাণ করাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে পেমেন্ট দিচ্ছে না। আবার এবং আপনি যেটা বলছিলেন যে ক্যাশ জব, সেটাও আসলে অ্যাভেলেবেল কিনা, মানে যে পরিমাণ লোক বর্তমানে আসছে সেই তুলনায় আসলে কি জব আছে তারা পাচ্ছে কিনা। আপনি বলছিলেন যে বাসা ভাড়া ক্রাইসিস, খাওয়া ক্রাইসিস, এসব সমস্যাগুলো আসলে কেন হচ্ছে, কাজ পাচ্ছে না বলে? হ্যাঁ তা তো বটেই, আর কাজ তো, এটা তো শুধু ক্যানাডা বা টরন্টো না, কাজ তো আসলে কোভিডের রিসেশনের পরে সারা ওয়ার্ল্ডেই এখন রিসেশন, এবং জব সংকট তো সব জায়গায় চলছে, তো আমাদের টরন্টোতেও কিন্তু অনেক বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের জন্য, এখন অল্প অল্প করে চালু হচ্ছে, তো এখানে আসলে জবেরও, এখানেও কিন্তু পর্যাপ্ত জব আমাদের কেনেডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্যেই কিন্তু নেই। আর গভর্নমেন্ট যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনলিমিটেড ওয়ার্ক পারমিটের কাজ করার সুযোগ দিচ্ছে, সেহেতু আসলে যারা এখানে এমপ্লয়ার তারাও তো আসলে, যারা একেবারেই নিউকামার তাদেরকে জব না দিয়ে যারা এখানকার এক্সপিরিয়েন্স তাদেরকেই দিতে চাইবে, তাই না? যারা ভিজিটর ভিসায় এসছে, যারা এখানকার ল্যাঙ্গুয়েজ, যারা এখানকার কালচার কোনো কিছু সম্পর্কে বা জবের এক্সপিরিয়েন্স, যাদের এখানকার জব এক্সপিরিয়েন্স যাদের নেই তাদেরকে তো আসলে দিতে চাইবে না, তাই না? তো সেই জন্যে তারা জব মার্কেটেও তারা জব পাচ্ছেন না, এবং জব পাচ্ছেন না তারা এখানে, তাদের থাকা খাওয়ার খরচও তাদের নাই, তো এরকম একটা পরিস্থিতিতে পড়ার আগে আমি সেই জন্যেই আমি আসলে বলতে চাই যে আপনারা যখন বাংলাদেশ থেকে এখানে বা ক্যানাডায় আসার জন্য চিন্তা করবেন বা চেষ্টা করবেন তখন আপনারা জেনে বুঝে কোন ক্যাটাগরিতে কী জন্য আসছেন, এই যে যে কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা জব ভিসা নিয়ে যাবেন, সেই জব কিন্তু আসলে খুব
খুবই কঠিন বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য বা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য এই জব পাওয়া কিন্তু খুব কঠিন, কারণ এই জবগুলোকে যখন ফরেন ওয়ার্কারদেরকে দিতে হবে তখন এমপ্লয়ারকে প্রুফ করতে হবে যে আমি এই পোস্টের জন্য কোনো ক্যানেডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট পাইনি, সেই জন্য আমি বাধ্য হয়ে নিচ্ছি। তো এটা তো সহজ না, প্লাস এই জব অফারগুলো কিন্তু সব এমপ্লয়ার দিতে পারবে না, এলিজিবল এমপ্লয়ার ছাড়া কিন্তু এই জব অফার দিলে কাজ হবে না। এলিজিবিলিটি ডিপেন্ড করছে আপনি কোন শহর থেকে কাজ করছেন, কোন শহর থেকে আপনার জব অফারটা যাচ্ছে, তো সেই প্রত্যেক শহরের প্রত্যেক জায়গার কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কিন্তু সেই জব অফার দিয়ে আপনার কোনো কাজ হবে না। এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডাকে যখন এলএমআই ভ্যালিডেটেড জব অফারের জন্য অ্যাপ্লিকেশন করা হবে তখন তারা কিন্তু অনেক যাচাই বাছাই এলিজিবিলিটি দেখবে, এমপ্লয়ারের এলিজিবিলিটি দেখবে, এবং যাকে আনা হচ্ছে বা যার জন্য জব অফার দেওয়া হচ্ছে তাকে কিন্তু তারও যাচাই বাছাই করা হবে যে হ্যাঁ সে সত্যি ওই পোস্টে আসলে কোনো ক্যানেডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া গেছে কি না। তার মানে আপনি বুঝতেই পারছেন যে খুবই এক্সেপশনাল জব অফার ছাড়া কিন্তু, এক্সেপশনাল ক্যারিয়ার ছাড়া কিন্তু আপনি এই ধরনের এলএমআই ভ্যালিডেটেড জব অফার পাবেন না। তো সেই জন্য আপনারা এটা মাথায় রেখে তারপরে আপনাদেরকে পা বাড়াতে হবে। আপনারা সাবধান হন, আপনারা ভালো থাকুন। আমি চাই যে আপনারা আসুন ক্যানাডায় অবশ্যই, কিন্তু আপনারা জেনে বুঝে তারপরে আসুন, এবং কি কাজে কোথায় যাচ্ছেন, কাদেরকে টাকা দিচ্ছেন, এবং সেই কাজ আসলে কত দূর হবে, এগুলো ওয়েবসাইটে এখন সব কিছুই পাওয়া যায়। আপনারা ওয়েবসাইটে যেতে পারেন যদি আমাদের হেল্প নিতে চান, আমরা যারা লাইসেন্স ক্যানেডিয়ান লাইসেন্স প্র্যাকটিশনার তাদের হেল্প নিতে চান। আপনারা বাংলাদেশে বসে যাদের যেসব এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু আসলে তাদের কিন্তু আমাদের এখানকার কোনো লাইসেন্স নাই, এবং এখানকার লাইসেন্স ছাড়া কিন্তু তারা আমরা যেরকম একটা দায়বদ্ধতার মধ্যে দিয়ে কাজ করি ক্যানেডিয়ান লাইসেন্স প্র্যাকটিশনার হিসাবে, আমাদের যেরকম প্রত্যেকটি কাজ কিন্তু দায়বদ্ধতার মধ্যে পড়ে, বাংলাদেশের যেসব এজেন্সিগুলো কাজ করছে তাদের তো আর এই ধরনের দায়বদ্ধতা নেই, সেই জন্য তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু আপনারা সচেতন হবেন, আপনাদের সচেতনতার উপরে নির্ভর করছে আপনারা আসলে ভবিষ্যতে কীভাবে সাকসেসফুল হবেন, কীভাবে আপনারা এখানে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনাদের কষ্টের উপার্জিত অর্থ আপনারা কোন খাতে কীভাবে খরচ করছেন। যারা যারা আসতে চায় তাদের জন্য তাহলে সলিউশন কী, আর যারা এসে গেছে তাদের কনসিকোয়েন্সটা কী হচ্ছে ইন ফিউচার, নিয়ার ফিউচার? আচ্ছা, যারা আসতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা আবশ্যিকভাবে সচেতন হয়ে তারা এই আপনাদেরকে যে সব কথা বলা হচ্ছে যে আপনারা জব অফার নিয়ে যাবেন, আপনারা ধরেই রাখেন যে এটি আসলে খুবই কঠিন, এটি আসলে অধিকাংশ ক্ষেত্রে সম্ভবই নয়, কারণ এলএমআই ভ্যালিডেটেড জব অফার শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের জন্যে বরাদ্দ আছে এবং নির্দিষ্ট কিছু এমপ্লয়ার শুধুমাত্র সেটা দিতে পারবে। কাজেই আপনারা এই জব অফার নিয়ে যাওয়ার কথা যখনই শুনছেন তখনই আপনারা ভালো করে যাচাই বাছাই করে যে কোন এমপ্লয়ারের কাছ থেকে কি ধরনের জব অফার এসেছে এবং সেই এমপ্লয়ার আদৌ এলিজিবল কিনা এগুলো চিন্তা করে দেখে তারপরে আপনারা আবেদন করুন, আপনাদের অর্থ ব্যয় করুন। আর যখন আপনারা এসে পড়ছেন তখন যখন আপনারা দেখছেন যে আপনাদেরকে মিথ্যা কথা বলে আপনারা বিভিন্ন প্রতারণার ফাঁদে পা দিয়ে এখানে এসেছেন তখন কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা তো একবার ভুল করেছেনই, এখন এই মুহূর্তে আপনারা এসে এখানে এসে আপনারা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রলোভন যখন দেখাচ্ছে যে ঠিক আছে তুমি $30,000 দাও বা $20,000 দাও তোমাকে জব অফার এখান থেকে না আমরা অন্য আর একটা প্রভিন্স থেকে এনে দেব, তখনও কিন্তু আপনি সাবধান হবেন, এগুলোও কিন্তু 99% ভুয়া জব অফারের কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে। আবার অনেকে আপনাকে বলবে যে তোমার যেহেতু কোনো ওয়ার্ক পারমিট নেই তোমাকে আমরা জব অফার তোমাকে কাজ করতে দিব কিন্তু তুমি ক্যাশে জব করো, তোমাকে আমরা সিনে টাকা দিতে পারবো না ক্যাশে জব করো, সেখানেও আপনি এক ধরনের এক্সপ্লয়টেশনের সুযোগ মধ্যে পড়ছেন, আপনাকে হয়তো বা দেখা যাচ্ছে যে কাজ করি আপনাকে টাকা দিচ্ছে না, তো আপনাকে সাবধান থাকতে হবে। আপনি হয়তো বাসা ভাড়া নিতে গেছেন সেখানে আপনি হয়তো বেসমেন্টে খুব খারাপ একটা পরিবেশের মধ্যে আপনাকে থাকতে হবে কিন্তু আপনার কাছ থেকে যারা বাসা ভাড়া দিচ্ছেন তারা হয়তো আপনার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে, তো এই সমস্ত বিষয়গুলো আপনি সচেতন হবেন। যারা এসে গেছে তাদের মানে এখানে দীর্ঘমেয়াদী থাকা এবং
তাদের জবের ক্ষেত্রে আপনারা কোনো হেল্প করতে পারেন কিনা? তাদের তারা এখানে দীর্ঘমেয়াদী থাকতে গেলে তো তাদেরকে এখানে জব অফারের চাইতে হবে, অথবা তাদেরকে এখানে পড়াশোনার জন্য থাকতে হবে, এখানে IELTS দিয়ে পড়াশোনা করতে হবে, অথবা তাদের যদি কোনো জেনুইন পারসিকিউশন হিস্ট্রি থাকে তাদের নিজের দেশে বাংলাদেশে, তাহলে তারা হয়তো রেফিউজি ক্লেম করতে পারেন। তো আমরা সেই সব ক্ষেত্রে আবশ্যিকভাবে সাহায্য করতে পারবো, যে যে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। এই What we choose to do is really going to determine